ভাবে স্কুলে টাকা নেওয়া হচ্ছে। করণদিঘি রসাখোয়া হাই স্কুলের কয়েকজন অশিক্ষক কর্মীর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার দুপুরে। এই ঘটনায় এদিন ছাত্রছাত্রীরা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়। রাস্তার ওপর টায়ার ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের কয়েকজন কর্মী জোর করে আমাদের কাছ থেকে বাড়তি অর্থ চাইছে, এই টাকা না দিলে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে, ভয় অনেকেই টাকা দিয়ে দিয়েছে। পড়ুয়াদের আরো অভিযোগ, বাড়তি টাকা না দিলে সরকারি নির্দেশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মোবাইলের টাকাও আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ এখানে হচ্ছে যে স্কুলের ফর্ম আছে, সাইকেলের ফর্ম আছে, এগুলো ফর্মের জন্য 100 টাকা করে বেশি নিচ্ছে, যেটা টাকা আইন অবাধ্য, টাকাটা নেওয়া উচিত না, তবুও নিচ্ছে এরা প্রতিবারই এরকমই করে। টাকার কোনো স্লিপ দিচ্ছে না? কিছু দিচ্ছে না। কিসের টাকা বেশি নিচ্ছে? মোবাইলের জন্য ভর্তি টাকা। তারপর আর ভালো মতো ক্লাস হচ্ছে না। মাস্টারগুলো যেখানে এখানে যারা স্যারগুলো আছে, জাফর স্যার, এরাই স্কুলে ভালো মতো ভালোভাবে ক্লাস হচ্ছে না। আর যদি আমরা ক্লাসের জন্য নিচে আসি অফিসে, যে স্যারকে বলি স্যার আমাদের ক্লাস হচ্ছে না, পিরিয়ড হয়নি, তাহলে বলছে তোদের মন মতো আমরা ক্লাস করতে পারবো না, ইচ্ছা হলে থাক নাহলে টিসি দিয়ে দিচ্ছি চলে যা। স্যারকে যদি আমরা রেজিস্ট্রেশন করি তার জন্য অতিরিক্ত টাকা নাই, 270 টাকা নাই। এবার আমরা যে ভর্তি হয়েছিলাম, ভর্তির সময় যে আমাদের ন্যায্য যে ভর্তি সেটা নিচ্ছে না, যারা ভুল যারা জিওগ্রাফি ছাড়া অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে দিচ্ছে 480 টাকা, আর আর যারা জিওগ্রাফি সহ নিচ্ছে তাদেরকে নিচ্ছে 530 টাকা, এভাবে নিচ্ছে। আমরা যদি স্যারকে কোনো কিছু বলি যে স্যার এভাবে টাকা কেন নিচ্ছেন, আমাদেরকে বলে যে তোদের তোরা হচ্ছে লাস্ট স্টুডেন্ট এই স্কুলের, তোরা যে সামনে এক্সাম দিবি, তোদের এইচএস যে রয়েছে, তো তারপরে যে তোদের প্রজেক্টের নাম্বার আমাদের হাতে 20 করে রয়েছে, স্যার পিরিয়ারে দাঁড়িয়ে আমাদের ধমকি দেয় যে তোরা প্রজেক্টটা নিয়ে আসিস, তারপরে দেখে নেবো তোদেরকে নাম্বার কী করে দিতে হয়। ক্লাসেও স্যার আমাদেরকে এভাবে ধমকি দেয় যে তোরা ঠিকঠাকভাবে যদি না থাকিস তাহলে তোদের প্রজেক্টের নাম্বার কী করে দিতে হয় আমরা দেখে নেবো, তোদের মুখগুলো চিনে রাখলাম। যখন আমরা ভর্তি হয়েছিলাম এখানে লিখেছে 240 টাকা, আর আমাদের কাছে নিয়েছে 560 টাকা করে, এই টাকাটা বেশি নেওয়া হয়েছে। আর আমরা স্যারকে বলছি এটা কেন নেওয়া হয়েছে, বলছে এটা কমিটিরা রেট ফিক্স করে। এখানে সেক্রেটারি যারা আছে তারা বলে এখানে সব কিছু ফিক্স করে, কিন্তু তারা আমি কালকে সেক্রেটারিকে আমি ফোন করছিলাম কিন্তু আজকে সেক্রেটারি আসে নাই, হেড টিচারও আসে নাই। টাকাটার জন্য যে আমরা রিসিপ্ট নিব, তো আমরা রিসিপ্ট নিতাম, আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতাম, কিন্তু আমাদের কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। ওখানে স্কুল স্টাফ যারা যারা ফর্ম দিয়েছে ওরা বলছে যে আজকে তোরা টাকা জমা না দিলে তোদের মোবাইল পাবি না। কন্যাশ্রীর ওখানেও আমাদের স্কুলে 150 টাকা নেওয়া হয়েছে, যেটা নেওয়ার একদমই সঠিক না। আমরা অন্য স্কুল থেকেও শুনছি আমরা যে ওদের কাছ থেকে কোনো টাকা নেয় না, তো ওরা মানে ওরা আমাদেরকে বলছে আমাদের স্কুলে অনেক কিছু খারাপ হচ্ছে, আমাদেরও খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে, কারণ আমরা স্কুলে পড়ি। তারপর আই কার্ডের 30 টাকা নিয়েছে যে আমাদের এখনো দেওয়াই হয়নি, পুরো বছর শেষ হয়ে গেল, আমাদেরকে আমাদের টাকা ফেরত চাই। আর আমরা এটাও চাই যারা স্কুল স্টাফরা টাকা নিয়েছে তারা বলে যেন পরবর্তীতে আমাদের কোনো ভাই বোনের কাছ থেকে না নেওয়া হোক। আর মিড ডে মিলের কথা, 5 থেকে 8 অবধি খাওয়ানো হয় আমরাও সেটা জানি, কিন্তু অনেক বাচ্চা খায় না, অনেক বাচ্চা খায়, তো মাসিদেরকে কোনো মানে কোনো লিগালিভাবে চাল ডাল দেওয়া হয় না। এই বিষয়ে করণদিঘির অপর বিদ্যালয় পরিদর্শক নৌসন্দে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের অভিযোগ শুনেছি, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। আমাদের এখান থেকে একটা কমপ্লেন এসেছিল বাচ্চাদের বিক্ষোভ নিয়ে, আমি দুটো দিকে আমি শুনতে পেরেছি, এটা বিজয় সাহেব আমাকে বললেন, আমাকে ওই স্কুল থেকে ফোন করা হয়েছিল, আমি তারপরে এসে বাচ্চাদের কাছ থেকে আমি শুনে আর বুঝি আমি বুঝতে পারলাম যে এখানে টাইবের নামে কিছু স্টাফ, এখানে কিছু টেবিল স্টাফ আর অন্য স্টাফ নিয়ে বাচ্চাদের কাছে কিছু টাকা তুলে নেওয়া হয়েছিল, আর যেটা টাকা তুলেছিল এটা ফুলি ইলিগাল, আর এটা আমি দেখেছি যে অন্যায় করেছে বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে, আর এটা এই বিষয়ে আমি হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছি, আর এদের বিরুদ্ধে একটা স্টার্ন অ্যাকশন নেওয়া হবে, এটা বলে আমার বাচ্চাদের অ্যাসিউর করেছি, আর কালকের মধ্যে এটা শর্ট আউট হয়ে যাবে। আরসিটিভি সংবাদ, করণদিঘি।
পূজোর কেনাকাটাকে আরো আকর্ষণীয় করে তুলতে উত্তরের সম্পূর্ণ আগামী 15-17 সেপ্টেম্বর নয়নারানী ভবনে নিয়ে আসছে বহু প্রতীক্ষিত হট্টমেলা 3। তাই আগামী 15, 16 এবং 17 সেপ্টেম্বর রায়গঞ্জে পূজোর কেনাকাটার অন্যতম বড় প্রাণকেন্দ্র হতে চলেছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রোডের নয়নারানী ভবনে উত্তরের সম্পূর্ণ আয়োজিত হট্টমেলা 3।